শিবপুর বলার চেষ্টা করছো, বলো বলো। স্যার ট্যাক্সোনমি তো করা হয় বিভিন্ন যত জীব বৈচিত্র্য আছে তাদেরকে একটা নির্দিষ্ট রোতে সাজানোর জন্য। একটা গ্রুপে সাজানোর জন্য, তাই তো? মানে তাদের মধ্যে কাছাকাছি বৈশিষ্ট্য যারা আছে তারা একটা গ্রুপে থাকবে, যারা বৈশিষ্ট্য অনুযায়ী যারা একটু দূরে থাকছে তারা আলাদা আলাদা গ্রুপে, তাই তো? বসে বলো, বসে বলো, একটু হ্যাঁ স্যার, দাঁড়াতে হবে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এইটা ছিল হচ্ছে ট্যাক্সোনমির মূল গুরুত্ব, যে তাহলে আমরা কি হচ্ছে যে একটা অর্গানিজম বা একটা জীবের সাথে আরেকটা জীবের যে কি ধরনের সম্পর্ক সেটা আমরা কিন্তু এই ট্যাক্সোনমিক গ্রুপিং এর মাধ্যমে জানতে পারি। এইবার এই ট্যাক্সোনমিক গ্রুপিং এর ধরো আমরা যদি হায়ারার্কিটা বোঝার চেষ্টা করি, হায়ারার্কি বলতে কি, যে একদম গ্রুপিং এর নিচের স্তর থেকে কিভাবে ধীরে ধীরে আমরা উপরে উঠছি, ঠিক আছে? আমরা যেমন ধরো একতলা থেকে যখন দোতলায় যাই তখন কি হয় সিঁড়ির বিভিন্ন স্তর দিয়ে যায়, তাই তো, তাই না? ঠিক একই রকম ভাবে ট্যাক্সোনমিক গ্রুপিং এর ক্ষেত্রেও কিন্তু একদম নিচের স্তর থেকে উপরের স্তরে ধীরে ধীরে যাওয়া, ঠিক আছে? তো যেই কোনো তোমার ট্যাক্সোনমিক গ্রুপিং এর যে কোনো স্তরে, ঠিক আছে, যে কোনো ট্যাক্সোনমিক গ্রুপিং এর যে কোনো স্তরে যে ইউনিট, ঠিক আছে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ট্যাক্সন। বোঝা গেল ব্যাপারটা? এবং এই যে প্রত্যেকটা ভাগ ট্যাক্সোনমিক গ্রুপিং এর যে প্রত্যেকটা ভাগ, এই প্রত্যেকটা ভাগকে বলা হয় ক্যাটাগরি। ক্লিয়ার হলো ব্যাপারটা? বোঝা গেছে? এইবার ধরো তোমাকে যদি আমরা বলি যে এই যে ট্যাক্সোনমিক হায়ারার্কি সব থেকে নিচে, নিচের সারিতে কারা থাকছে, একদম স্মলেস্ট, যারা স্মলেস্ট ইউনিট তারা কারা ট্যাক্সোনমিক হায়ারার্কি, বলতে পারবে? বলতে পারবে তোমরা সব থেকে স্মলেস্ট ইউনিট কার? স্পিসিস হলো সব থেকে স্মলেস্ট ইউনিট, বা বাংলায় যাকে বলে প্রজাতি, ঠিক আছে? এবার একটা প্রজাতির সংজ্ঞা কি? একটা প্রজাতির সংজ্ঞা হচ্ছে যে একই প্রজাতির অন্তর্ভুক্ত সকল জীব নিজেদের মধ্যে জননে সক্ষম, ঠিক আছে? তো তাহলে প্রজাতি কাদের বলবো, যে যে সকল জীবের মধ্যে তোমার জনন সম্ভব এবং যারা মরফোলজিক্যালি সিমিলার, মানে বাহ্যিকভাবে যাদের দেখতেও একই রকম, তাদের একত্রে মিলিয়ে বলা হয় প্রজাতি। ক্লিয়ার হলো ব্যাপারটা? যেমন ধরো মানুষের ক্ষেত্রে আমরা যদি বলি হোমোসেপিয়েন্স, ঠিক আছে, তাহলে হোমোসেপিয়েন্স হচ্ছে গিয়ে কি, না হোমোসেপিয়েন্স হচ্ছে কি একটা তোমার প্রজাতি। ক্লিয়ার? এইবার একই সিমিলার টাইপ অফ অনেকগুলো প্রজাতি যদি থাকে, ঠিক আছে, অনেকগুলো সিমিলার টাইপ অফ প্রজাতি মিলে তৈরি হয় হচ্ছে তোমার জেনাস, বা বাংলায় যাকে বলে বন। তাহলে কি হলো, আমরা একটা নিম্ন স্তর থেকে একটু উচ্চ স্তরে গেল। ঠিক একই রকম ভাবে সিমিলার টাইপ অফ অনেকগুলো জেনাস মিলে তৈরি হয় তোমার ফ্যামিলি, আবার সিমিলার টাইপ অফ ফ্যামিলি মিলে তৈরি হয় তোমার অর্ডার, তারপরে তোমার ক্লাস, এবং তারপর তোমার অ্যানিমালের ক্ষেত্রে হচ্ছে ডিভিশন, এবং তোমার প্লান্টের ক্ষেত্রে ফাইলাম, এবং ফাইনালি তারও উপরে হচ্ছে কিংডম। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কির বিভিন্ন ধাপ, এবং প্রত্যেকটা ধাপে আমি কি বললাম, প্রত্যেকটা ধাপের যে এক একটা ইউনিট তাকে আমরা বলি ট্যাক্সন, ঠিক আছে? এবার সাপোজ ধরো আমরা যদি একটা ধরো ওই গিনিপিগ, গিনিপিগ সম্বন্ধে তোমরা পড়েছো? গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম জানো? গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম জানো? গিনিপিগের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কেভিয়া পোর্সেলাস। তাহলে আমরা যদি একদম স্পিসিস থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠি, কি দেখবো, পোর্সেলাস হচ্ছে স্পিসিস, তারপরে তোমার যে জেনাস সেই জেনাসটা হচ্ছে কেভিয়া, তারপরে হচ্ছে তোমার গোত্র সেটা হচ্ছে কেভিডি, তারপর হচ্ছে বর্গ যেটা হচ্ছে রুডেনশিয়া, তারপর হচ্ছে শ্রেণী যেটা হচ্ছে ম্যামিলিয়া, তারপরে হচ্ছে পর্ব বা বিভাগ যেটাকে আমরা বলছি কর্ডাটা, এবং তারও উপরে কিংডম বা রাজ্য হচ্ছে তোমার প্রাণী রাজ্য বা এনিমি। তাহলে এই হচ্ছে একটা ট্যাক্সোনমিক হায়ারার্কি, এবং এইভাবে তোমার কি হয় প্রত্যেকটা তোমার যে অর্গানিজম আছে তাদেরকে ভাগ করা। বোঝা গেল? তাহলে কি হচ্ছে, কিছু কি বলবো যে সিমিলার ফিচার্স বা বৈশিষ্ট্যের উপর বেস করে তোমার এই অর্গানিজম গুলোর গ্রুপিং করা। ক্লিয়ার হলো ব্যাপারটা? কোথাও বুঝতে অসুবিধা শিবপুর? শিবপুর বুঝতে কোথাও অসুবিধা আছে? না স্যার, নিমপিট আজকে পুরোপুরি মাইক্রোফোন অফ। নিমপিট কোথাও অসুবিধা বুঝছে? ইম্পিট কোথাও বুঝতে অসুবিধা?
তোমাদের মাইক্রোফোন অফ কেন? আচ্ছা, এইবার চলে আসছি তোমার এই মানে আমরা কি বললাম যে স্মলেস্ট যে তোমার ইউনিট অফ ট্যাক্সোনমিক হায়ারার্কি হচ্ছে তোমার কি না প্রজাতি। এছাড়াও কিন্তু এবং প্রজাতির ডেফিনেশনে কি বললাম যে যারা নিজেদের মধ্যে তোমার জননে সক্ষম তাদেরকে আমরা প্রজাতি। এছাড়াও কখনো কখনো কি হয় প্রজাতির মধ্যে মর্ফোলজি তোমার ক্যারেক্টারের উপর বেস করে কিছু উপপ্রজাতি তৈরি হয়, ঠিক আছে? এবং এটা কিন্তু এটাকে কিন্তু আমরা স্মলেস্ট ইউনিট বলবো না, স্মলেস্ট ইউনিট কিন্তু আমাদের স্পিসিস বা প্রজাতি। কিন্তু এছাড়াও প্রজাতি থেকেও কিন্তু তোমার কিছু কিছু উপপ্রজাতি বা কিছু কিছু ধরো পার্টিকুলার এরিয়ায়, যেমন আমরা মানুষ হোমোসেপিয়েন্স, কিন্তু হোমোসেপিয়েন্সের কিন্তু অনেকগুলো রেস আছে। এই রেসগুলো কি করে তৈরি হয় না, নির্দিষ্ট এরিয়ায় যারা থাকে তাদের ওপর ভিত্তি করে কি হয় তাদের কিছু মর্ফোলজিক্যাল চেঞ্জেস চলে আসে, ঠিক আছে? এই ধরনের যে গ্রুপিং এটাকে বলা হয় রেস। যেমন ধরো মঙ্গোলয়েড মানুষের মধ্যে, হোমোসেপিয়েন্স এর মধ্যে মঙ্গোলয়েড একটা রেস, অস্ট্রেলয়েড একটা রেস, ককেসয়েড একটা রেস। তাহলে এইগুলো কি হচ্ছে, এইগুলো কিন্তু ডিফারেন্ট রেস। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে এই ডিফারেন্ট রেসের মধ্যেও কিন্তু জনন পদ্ধতি সম্ভব। তার জন্যই কি বলছি যে এরা সকলেই হচ্ছে সেম প্রজাতি, ডিফারেন্ট রেস হতে পারে বা ডিফারেন্ট উপপ্রজাতি হতে পারে, ঠিক আছে, কিন্তু তারা সবাই সেম প্রজাতি। তাহলে প্রজাতি হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কির সব থেকে স্মলেস্ট। এছাড়া তোমাদের দু তিনটে ডেফিনেশন একটু বলবো। যে প্রথমে হচ্ছে মনোটাইপিক জেনাস, যে জেনাসের আন্ডারে, ঠিক আছে, কেবল একটি প্রজাতি থাকে তাকে বলা হয় মনোটাইপিক জেনাস। আর যে জেনাসের আন্ডারে মোর দেন ওয়ান প্রজাতি থাকে তাদেরকে বলা হয় পলিটাইপিক জেনাস, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমার মোটামুটি ট্যাক্সোনমিক হায়ারার্কি সম্বন্ধে একটা ধারণা। এরপর হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি করতে গেলে যেই তোমার ক্যারেক্টারের বেসিসে আমরা করি, ঠিক আছে, সেই ক্যারেক্টার গুলোকে তোমার বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের আকারে যদি আমরা জোড় বিজোড়ে সেট করি, তাহলে যে যে পদ্ধতিটার মাধ্যমে আমরা এই সেটটা করব তাকে বলা হয় তোমার ট্যাক্সোনমিক চার্ট, ঠিক আছে? যেমন ধরো কিরকম ভাবে এই বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আসতে পারে, কে সামনে এসে দাঁড়িয়ে গেছে, শিবপুরের একজন সামনে এসে দাঁড়িয়ে গেছে একদম ক্যামেরার সামনে, যেমন ধরো এই যে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলো যে তোমার কিরকম হতে পারে। ধরো আমি প্রথমে উদ্ভিদকে যদি শ্রেণীবিভাগ করি, ঠিক আছে, তাহলে কি হবে উদ্ভিদের সাথে প্রাণীর পার্থক্যটা কোথায়, যে এক দলের তোমার ক্লোরোপ্লাস্ট আছে আরেক দলের ক্লোরোপ্লাস্ট। তাহলে কি হচ্ছে বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের একটা সেট হচ্ছে, তাই তো? চারিত্রিক বৈশিষ্ট্যের একটা সেট হচ্ছে। তো এইরকম সেটের ভিত্তিতে যখন কোনো অর্গানিজমকে শনাক্তকরণ করা হয়, আইডেন্টিফিকেশন করা হয়, তখন তাকে আমরা বলি ট্যাক্সোনমিক কি, মানে এরকম বিপরীত বৈশিষ্ট্যের সেটের উপর নির্ভর, ঠিক আছে? তোমরা যদি ক্লাসের মধ্যে ঢোকো, ধরো কোনো একটা বাচ্চাকে তোমরা শনাক্তকরণ করতে চাইছো, ঠিক আছে, তো কিসের বেসিসে, ধরো সে লম্বা না বেটে, গান গাইতে পারে না পারে না, ঠিক আছে, মাথার চুল কোঁকড়ানো না পাতলা। তো এই যে তোমার ক্যারেক্টারের বিভিন্ন দুটো দুটো করে বৈশিষ্ট্য এবং তার উপর বেস করে তোমার শনাক্তকরণ করা, একে বলা হয় ট্যাক্সোনমিক চাবি বা ট্যাক্সোনমিক কি, ঠিক আছে? ইউজুয়ালি তোমার ট্যাক্সোনমিক কি দু ধরনের হয়, একটাকে বলা হয় পাঁচ কার্ড, আরেকটাকে বলা হয় ডাইকটোমাস কি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি আসছি দ্বিপদ নামকরণ। যেমন তোমাদের বলছিলাম যে আমাদের বিজ্ঞানসম্মত নামকরণের একটা নির্দিষ্ট তোমার নিয়ম আছে, এবং বিজ্ঞানসম্মত নামকরণের কেন প্রয়োজন সেটা আমরা কিন্তু আগের দিন ক্লাসে বলেছি যে কেন এর প্রয়োজন, কেন আমরা বিজ্ঞানসম্মত নাম দেব। তার কারণ কি, ধরো আজকে আমরা যেই আগের দিনে যেটা তোমাদের বলছিলাম যে আজকে ধরো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কেউ তুলসী নিয়ে রিসার্চ করছে, এবার সে যদি কোনো বিজ্ঞানের পত্রিকায় তুলসীকে তুলসী বলে বর্ণনা করে সবাই তো সেটা চিনবে না, কারণ এটা লোকাল নেম। তো তার জন্য কি হয় ইন্টারন্যাশনালি যাতে এই সাইন্টিফিক কমিউনিটিতে রিসার্চ পেপার গুলো যাতে একটা পার্টিকুলার নাম প্রত্যেকটা অর্গানিজমের দেওয়া থাকে ফর আইডেন্টিফিকেশন, তার জন্য এই দ্বিপদ নামকরণটা শুরু হয়েছে, ঠিক আছে? এই দ্বিপদ নামকরণের নিয়ম কি, আগের দিনও বলেছিলাম যে দ্বিপদ নামকরণ সাধারণত হয়
তোমার ল্যাটিন ভাষা, ঠিক আছে? এবং এর মধ্যে কি থাকবে, একটা জেনাস থাকবে, একটা স্পিসিস থাকবে। মানে জেনাসের নাম দিয়ে তোমার শুরু হবে এবং স্পিসিসের নাম থাকবে। ইউজুয়ালি জেনাসের নামে শুরুটা হবে হচ্ছে তোমার প্রথম অক্ষরটা হবে বড় হাতে বা ক্যাপিটালে, কিন্তু স্পিসিসে তোমার সাধারণত ছোট অক্ষরেই হবে, ঠিক আছে? আর প্রথম যে অক্ষরটা, এবং এই যে দুটো শব্দ জেনাস এবং স্পিসিস, এইগুলোকে আমাদের আইদার ইটালিক্সে লিখতে হবে। যখন আমরা ইটালিক্সে লিখতে পারবো না, তখন আমরা নামের নিচে আন্ডারলাইন করি। এইটা হচ্ছে দ্বিপদ নামকরণের তোমার নিয়মাবলী, ঠিক আছে? এইবার এই দ্বিপদ নামকরণের ক্ষেত্রে তোমার কিছু ছোটখাটো নিয়ম আছে। যেমন ধরো, কোনো একটা অর্গানিজমের অলরেডি নাম দেওয়া হয়ে গেছে, কিন্তু কেউ যদি আবার নতুন করে নাম দেয়, সেক্ষেত্রে কি করা হবে? ইউজুয়ালি কি করা হয় সেক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে তোমার একটা নিয়ম আছে যে কার্লাস লিনিয়াসের স্পিসিস প্লান্টেরাম, এই বইটা লেখার পর থেকে, ঠিক আছে? এইটা হচ্ছে একদম মানে 1758 খ্রিস্টাব্দের, 1753 খ্রিস্টাব্দের একটা ডেট। এই ডেটের পরে কোনো একটা উদ্ভিদে প্রথম যে নামকরণটা করা হয়েছে, সেই নামকরণটাকে গ্রাহ্য করা হবে। 1753-র আগে যে নামগুলো ছিল সেগুলো সব অগ্রাহ্য করা হবে। 1753-র পর প্রথম যে নামকরণটা করা হয়েছে কোনো উদ্ভিদের, সেই নামকরণটাকে গ্রাহ্য করা হবে। ওরপর যদি কেউ সেই উদ্ভিদের আবার নতুন নাম দেয়ও, সেটাকে গ্রাহ্য করা হবে না। ঠিক একই রকম ভাবে প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু 1758 খ্রিস্টাব্দে লিনিয়াস তোমার সিস্টেমা ন্যাচুরি নামে একটা বই লিখেছিলেন। তারপর থেকে তোমার প্রাণীদের নামকরণের যে প্রথম যে নামকরণটা হয়েছে, সেটাকে গ্রাহ্য করা হবে। তার আগের কোনো নামই গ্রাহ্য করা হবে না, এবং পরে যদি কেউ ওই প্রাণীর আবার নামকরণ করে, সেই নামকরণটাও কিন্তু গ্রাহ্য করা হবে না। এবং সাইন্টিফিক পাবলিকেশন গুলোর ক্ষেত্রে কি হয়, তোমার উদ্ভিদ বা প্রাণীর নাম লেখার পর যে অথার বা যেই লেখক এই উদ্ভিদ বা প্রাণীটিকে শনাক্ত করেছে এবং তার নামকরণ করেছে, তার নামটাও কিন্তু দেওয়া বাধ্যতামূলক, ঠিক আছে? যদি একজন অথার হয় তাহলে তার একজনের নাম, যদি দুজন অথার হয় তাহলে দুজন অথারেরই নাম, যদি মোর দেন টু অথার্স হয় তখন প্রথম অথারের নাম এবং তার সাথে এটল লিখে তোমার এই উদ্ভিদের নাম বা প্রাণীর নাম দেওয়া হয়, ঠিক আছে? এইবার তোমার এই উদ্ভিদের নামকরণ বা প্রাণীর নামকরণের কখন বৈধতা পাবে? ধরো তুমি একটা নতুন কোনো উদ্ভিদ বা প্রাণীকে শনাক্ত করেছো, তো শনাক্ত করার পর তুমি ওটার নাম দিয়েছো, সেটা কিন্তু তখনই ভ্যালিড হবে যখন তুমি সেটাকে কোনো আন্তর্জাতিক পত্রিকায় তার সম্পূর্ণ বিবরণ দিয়ে তার এই নতুন নামকরণটা প্রকাশিত করো, এবং ইন্টারন্যাশনালি সেটা ভ্যালিডেটেড হবে, ঠিক আছে? আন্তর্জাতিক পত্রিকায় তুমি যতক্ষণ না সেটাকে পাবলিশ করছো, ততক্ষণ কিন্তু এই নামকরণটা ভ্যালিডেটেড হবে না, ঠিক আছে? এই ছিল হচ্ছে তোমার দ্বিপদ নামকরণের সম্বন্ধে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া এই দ্বিপদ নামকরণের ক্ষেত্রে তোমার টাইপ বলে একটা তোমার কি বলবো বস্তু আছে, যেটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। এই টাইপটা কি, যখন দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কোনো উদ্ভিদ বা প্রাণীকে আমরা বর্ণনা করি, ঠিক আছে, তার সামগ্রিক ধরো মর্ফোলজিক্যাল বর্ণনা বা তার অ্যানাটমিক্যাল বর্ণনা, এই যখন বর্ণনা করছি তখন কি হয়, যে অর্গানিজমটার বেসিসে আমরা এই বর্ণনাটা করি এবং তার নাম দিই, তাকে বলা হয় নাম টাইপ, ঠিক আছে? এই টাইপের মধ্যে প্রথম যে টাইপটা আসে সেটা হচ্ছে হোলোটাইপ। যে বিশেষ টাইপ প্রজাতি বা নমুনাটা বর্ণনা করতে বর্ণনা করে আবিষ্কর্তা নামকরণ করে, মানে পার্টিকুলারলি যেই অর্গানিজমটার বর্ণনা করা হচ্ছে নামকরণের সময়, তাকে বলা হয় হোলোটাইপ, ঠিক আছে? আর এছাড়া কি আছে, প্যারাটাইপ আছে। প্যারাটাইপটা হচ্ছে যখন আমরা প্রথম কোনো একটা জীবকে আবিষ্কার করে তার শনাক্ত করে নামকরণ করছি, সেই সময় তার সাথে সাথে অন্য অনেকগুলো ওই রকম জীব পাচ্ছি, তো এই ধরনের যে জীবগুলোকে পাচ্ছি তাদেরকে বলা হয় প্যারাটাইপ, ঠিক আছে? তাহলে এর এই হলো হোলোটাইপ এবং প্যারাটাইপের মধ্যে পার্থক্য। এছাড়াও তোমার আছে আইসোটাইপ। আইসোটাইপ হচ্ছে হোলোটাইপের সাথে যার হুবহু একটা মিল পাওয়া যায় যে জীবের নমুনার, তাকে বলা হয় আইসোটাইপ। এরপরে আসছে নিওটাইপ। নিওটাইপ কি, যখন ধরো কোনো কারণে হোলোটাইপটা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ওটার এভেলেবেল নয়, তখন নতুন ভাবে একটা জীবকে, ঠিক আছে, নামকরণের জন্য শনাক্তকরণ করে তার বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে লেখা হলে
যেই জীবটাকে করা হবে, যেই জীবের বেসিসে করা হবে, সেই জীবটাকে বলা হবে নিওটা, ঠিক আছে? এছাড়াও তোমার রয়েছে সিনটাইপ। সিনটাইপের ক্ষেত্রে হচ্ছে যে হোলোটাইপ চিহ্নিত হওয়ার পরে যে আবিষ্কর্তা, সে যদি আবার তোমার আরেকটা দুই বা ততোধিক নমুনা তোমার সাবমিট করে তোমার সাইন্টিফিক পাবলিকেশনে, সেটাকে বলা হবে সিনটাইপ। এছাড়াও আছে তোমার লেকটোটাইপ আর অ্যালোটাইপ। অ্যালোটাইপ হচ্ছে ধরো কোনো একটা অর্গানিজমের বর্ণনা করার ক্ষেত্রে আমরা কোনো একটা পুরুষ, ঠিক আছে, পুরুষ প্রাণী বা পুরুষ উদ্ভিদ এরকম কাউকে বর্ণনা করেছি, ঠিক আছে? তো এটা হলো হোলোটাইপ। ঠিক তার উল্টো দিকে স্ত্রীলিঙ্গের কোনো তোমার যদি প্রাণী বা উদ্ভিদকে আমরা যে বর্ণনা করে থাক মানে যে থাকবে সেই সেইটাকে আমরা বলবো তোমার অ্যালোটাইপ। বোঝা গেল? তাহলে হোলোটাইপ যেই লিঙ্গের হবে তার বিপরীত লিঙ্গের যদি একটা নমুনা আমাদের কাছে থাকে সেটাকে আমরা বলবো অ্যালোটাইপ। ক্লিয়ার হলো ব্যাপারটা? কোথাও বুঝতে অসুবিধা শিখবো? এখন অব্দি যতটুকু বললাম কোথাও বুঝতে অসুবিধা? না স্যার। আচ্ছা, ভেরি গুড। এরপর নামকরণ সংক্রান্ত কিছু তোমাদের তথ্য দেব, মানে এই যে দ্বিপদ নামকরণ হচ্ছে এর কিছু তোমার কি বলবো রিলেটেড কিছু টার্মস আছে যেগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। প্রথমেই হচ্ছে সিনোনিম। সিনোনিমটা কি? সিনোনিম হচ্ছে একই প্রজাতির জীবের যদি একাধিক বিজ্ঞানসম্মত নাম থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো সিনোনিম। যেমন একটা উদাহরণ যদি তোমাদের দিই, যে নয়নতারা গাছ আছে জানো তো, উদ্ভিদ নয়নতারা, নাম শুনেছো নিশ্চয়ই। এই নয়নতারা গাছের এখন সাইন্টিফিক নেম হচ্ছে ক্যাথারেন্থাস রোজিয়াস, ঠিক আছে, কিন্তু পূর্বে এর নাম ছিল হচ্ছে ভিঙ্কা রোজিয়া। বোঝা গেল? তাহলে ক্যাথারেন্থাস রোজিয়াসের একটা সিনোনিম হচ্ছে ভিঙ্কা রোজিয়া। ক্লিয়ার? এরপর হচ্ছে হোমোনিম। হোমোনিম কি? ধরো একই রাজ্যের অন্তর্ভুক্ত দুটো পৃথক জীবে যদি সেম নামকরণ করা হয় তখন তাকে বলা হবে হোমোনিম, মানে তাদের নামটা প্রায় সেম কিন্তু জীবগুলো আলাদা। এরপর আছে টোপোনিম। টোপোনিমটা কি? যখন জীবের নামকরণ কোনো বাসস্থান বা বিশেষ ভৌগোলিক অঞ্চলের নাম অনুসারে হয় তখন তাকে বলা হয় টোপোনিম। যেমন ধরো আমাদের যে তোমার বট গাছ, বট গাছের নাম কি? ফাইকাস বেঙ্গালেন্সিস। বেঙ্গালেন্সিস কেন? না, আমাদের পশ্চিমবঙ্গে বট গাছের যে প্রাচুর্য তার উপর নির্ভর করেই কিন্তু নাম হয়েছিল ফাইকাস বেঙ্গালেন্সিস। বা ধরো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে এইগুলোকে প্রত্যেকটার সাথে কিন্তু কোনো স্থান বা ভৌগোলিক জায়গা জড়িয়ে আছে, তো তার জন্য একে বলা হয় টোপোনিম। এরপর হচ্ছে টটোনিম। টটোনিমটা কি? ধরো কোনো একটা প্রাণীর ক্ষেত্রে তোমার জেনাস যেটা, স্পিসিসও সেটা, তখন মানে তাহলে কি হচ্ছে তোমার যে দ্বিপদ নামকরণ হচ্ছে তার দুটো শব্দই সেম হচ্ছে, এই ধরনের নামগুলোকে বলা হয় টটোনিম। যেমন ধরো সাপের ক্ষেত্রে হচ্ছে ন্যাজা ন্যাজা, বা তোমার মেলাস মেলাস, এইগুলো হচ্ছে তোমার টটোনিম। ইউজুয়ালি প্রাণীদের ক্ষেত্রে তোমার টটোনিমটা গ্রাহ্য করা হয়, কিন্তু উদ্ভিদের নামকরণের ক্ষেত্রে কিন্তু টটোনিমকে গ্রাহ্য করা হয় না, ঠিক আছে? তাহলে এইগুলো ছিল হচ্ছে তোমার নামকরণ সংক্রান্ত কিছু তথ্য যেগুলো তোমাদের বলি, ঠিক আছে? এরপর যে জিনিসটা আসছি, যে প্রজাতি কিভাবে নতুন নতুন প্রজাতি তৈরি, ঠিক আছে, তোমাদের কোনো আইডিয়া আছে? বলতে পারবে কিভাবে প্রজাতি তৈরি হয়? কোনো আইডিয়া আছে বল, চেষ্টা করবে? সবার প্রথমে বলো প্রজাতি কি, শিবপুর বলার চেষ্টা করো প্রজাতি কি। আমি কিন্তু আজকে অনেকবার বললাম প্রজাতি। প্রজননগত ভাবে আলাদা হবে, না, যারা যাদের মধ্যে মানে একই প্রজাতির অন্তর্ভুক্ত তাদের বলবো যারা নিজেদের মধ্যে প্রজননে সক্ষম, ঠিক আছে, তাদেরকেই আমরা একটা প্রজাতি বলি। তাহলে ভিন্ন প্রজাতি কখন? যখন তারা প্রজননগত ভাবে আলাদা। একদম তুমি ঠিকই বলেছ, ঠিক আছে। এইবার এই প্রজাতি, নতুন নতুন প্রজাতির কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে,
এর দুখানা থিওরি আছে, বসে পড়ো বাবা, বসে পড়ো, বসেই বলো, ঠিক আছে? এই নতুন নতুন প্রজাতি সৃষ্টির দুটো ধারণা আছে, একটা হচ্ছে ধারাবাহিক প্রজাতি সৃষ্টি, মানে গ্র্যাজুয়ালি একটার পর একটা তোমার নতুন করে প্রজাতি তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে আকস্মিক প্রজাতি সৃষ্টি, ঠিক আছে? এই ধারাবাহিকটা কিভাবে হয়, ধরো বংশানুক্রমিক ভাবে তোমার একদম সরলতম জীব থেকে আমাদের যে জটিলতম জীব তৈরি হয়েছে সেটাকে আমরা বলছি ধারাবাহিক ভাবে নতুন প্রজাতি, ঠিক আছে? আর আকস্মিক কোথায়, আকস্মিক হচ্ছে ধরো তোমরা ডিএনএ পড়েছো, ক্রোমোজোম পড়েছো, ক্লাস 10-এ পড়েছো, তো ধরো ডিএনএ বা ক্রোমোজোমে আকস্মিক এমন একটা পরিবর্তন হলো যে সেটা কি হলো, নতুন একটা প্রজাতি তৈরিতে বাধ্য হয়ে গেল, মানে কি হলো, সে তার যে পূর্ববর্তী প্রজাতিটা ছিল সেখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক আছে? তো এইটা হচ্ছে আকস্মিক ভাবে প্রজাতি সৃষ্টি। ইউজুয়ালি ধারাবাহিক ভাবে যে প্রজাতিটা সৃষ্টি হয় সেটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালোপেট্রিক প্রজাতি সৃষ্টি, এই ক্ষেত্রে কি হয়, ধরো দুটো গ্রুপের মানে সেম গ্রুপ ছিল, মানে সেম প্রজাতিই ছিল, কিন্তু তারা ভৌগোলিক অবস্থানে দুজন একে অপরের থেকে অনেকটা দূরে থাকে, এর ফলে কি হলো, তারা একে অপরের থেকে প্রজাতি মানে প্রজননগত ভাবে ধীরে ধীরে আলাদা হয়ে গেল, তাদের মধ্যে আর প্রজনন সম্ভব নয়, এই এর ফলে যে নতুন প্রজাতিটা সৃষ্টি হলো একে বলছে অ্যালোপেট্রিক প্রজাতি সৃষ্টি। এরপর সিম্প্যাট্রিক প্রজাতি সৃষ্টি কি, একই ভৌগোলিক অঞ্চলের মধ্যে একই ধরনের বাস্তুতান্ত্রিক অবস্থানে একই ধরনের প্রাকৃতিক জীবগোষ্ঠীর মধ্যে যদি প্রকৃতিক মানে প্রজননগত বিচ্ছিন্নতা থাকে তখন তাকে বলবো আমরা সিম্প্যাট্রিক ভাবে তোমার প্রজাতিটা সৃষ্টি হয়েছে। এরপর আছে প্যারাপেট্রিক, প্যারাপেট্রিক কি, একই স্থানের একই জীবগোষ্ঠীর মধ্যে পরিবেশগত বিচ্ছিন্নতার জন্য যে স্পিসিয়েশন বা যে প্রজাতির উৎপত্তি হয় তাকে আমরা বলি প্যারাপেট্রিক প্রজাতি সৃষ্টি। এবং ফাইনালি আরেকটা আছে পেরিপেট্রিক প্রজাতি সৃষ্টি, পেরিপেট্রিক কি, প্রজাতি থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জীবগোষ্ঠী যদি একই ভৌগোলিক অঞ্চলে ভিন্ন বাস্তুতান্ত্রিক তোমার অবস্থান তারা থাকে, তাহলে কি বললাম, একই প্রজাতি থেকে ভিন্ন ভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্রে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রে থাকছে একই ভৌগোলিক এরিয়ার মধ্যে, তখন যে প্রজাতিটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি পেরিপেট্রিক প্রজাতি সৃষ্টি। তাহলে এই 4 ধরনের স্পিসিয়েশন তোমাদের কাছে ক্লিয়ার শিবপুর? এই 4 ধরনের যে স্পিসিয়েশন সেটা তোমাদের কাছে ক্লিয়ার, মানে এই যে নতুন ভাবে যে 4 ধরনের যে প্রজাতি সৃষ্টি হলো সেটা তোমরা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ভেরি ভেরি। এইবার এই যে প্রজাতি, যে নতুন নতুন প্রজাতি যে তৈরি হচ্ছে, এই সম্পদ সম্বন্ধে তোমার বিজ্ঞান মহলে 3টে মতবাদ খুব প্রচলিত। প্রথম মতবাদটা হচ্ছে নমুনা বা জাতিবাদ ভিত্তিক প্রজাতির ধারণা, এই ক্ষেত্রে কি হয়, তোমার মর্ফোলজিক্যালি যারা সিমিলার বা তোমার বাহ্যিক ভাবে যারা তোমার কাছাকাছি বা দূরে এর ওপর বেস করে কিন্তু তারা কি করে না প্রজাতি সম্বন্ধে মতবাদ দিয়েছে, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে তোমার নামবাদ ভিত্তিক প্রজাতিগত ধারণা। এই নামবাদ ভিত্তিক কি, নামবাদ ভিত্তিক হচ্ছে এই ধারণা একক জীবের অস্তিত্বই স্বীকৃত, মানে প্রজাতির তোমার কোনো অস্তিত্ব স্বীকার করা হয় না, এদের মতে প্রজাতি দল বা গোষ্ঠী মানুষের সৃষ্টি করা একটা ধারণা, মানে এদের ক্ষেত্রে সবাই সব মানে জীব এবং উদ্ভিদ এবং প্রাণী, এটাই খালি এদের মধ্যে পার্থক্য, এরা কিন্তু এর ভিতরে গিয়ে আর কোনো গ্রুপিং পড়ে না। এরপর যেটা আসে হচ্ছে জৈবিক প্রজাতির ধারণা, যেটা হচ্ছে একদম আধুনিক এবং মডিফাইড, ঠিক আছে? এই জৈবিক প্রজাতির ধারণায় কি বলছে, যে এই মতবাদ অনুযায়ী জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে সক্রিয় জনন কার্য সম্পন্ন করতে পারে তাদেরকেই তোমার সেম প্রজাতির বলা হয়, এবং এরা অন্যান্য জীবগোষ্ঠীর থেকে কিন্তু তোমার জননে অন্যান্য জীবগোষ্ঠীর সাথে জননে তারা জনন থেকে বিরত থাকে, তাদের মধ্যে জনন প্রক্রিয়া সম্ভব। আর সাধারণত কি হয়, একই প্রজাতিভুক্ত জীবেরা মোটামুটি একই স্থানে বসবাস করে এবং একক গোষ্ঠী হিসেবে অন্যদের সাথে আন্তঃসম্পর্ক বজায় রাখে। আর 3 নম্বর কি, একই ধরনের জিন পুল বা জিন গঠিত গোষ্ঠী গঠন করে। এবং 4 নম্বর কি, সাধারণত একই ধরনের বাহ্যিক গঠনযুক্ত হয়, ঠিক আছে? তাহলে এই 4টে হচ্ছে মূল ধারণা যার উপর বেস করে এই জৈবিক প্রজাতির মতবাদটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই অবধি কোথাও অসুবিধা বলো, কোথাও অসুবিধা আছে?
কথা শোনা যাচ্ছে না, সেটা মিউট করা আছে তোমার। না স্যার অসুবিধা নেই। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স, ঠিক আছে, এই চ্যাপ্টারটাও শেষ, ঠিক আছে। আমি আজকে আর নতুন চ্যাপ্টার শুরু করব না। হ্যাঁ, নতুন চ্যাপ্টার আমরা আবার নেক্সট দিন দিয়ে স্টার্ট করব। নতুন চ্যাপ্টার হচ্ছে জীব জগতের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, সেটা আজকে আমরা শুরু করব না, সেটা আমরা নেক্সট দিনই শুরু করব। খালি এইটুকু জায়গায় বলছি, এই যে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স পুরো যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, এর সম্বন্ধে কারো যদি কোথাও প্রবলেম থাকে তারা আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করার। শিবপুর যদি বলো ভালো হয়, যে তোমাদের যদি কোথাও কনফিউশন থাকে। এখন অব্দি আমরা দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি, প্রথমটা হচ্ছে তোমার জীবনের বিজ্ঞান এবং দ্বিতীয়টা হচ্ছে ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স। এই দুটো চ্যাপ্টারের মধ্যে কারো যদি কোথাও প্রবলেম থেকে থাকে তোমরা বলো, আমি চেষ্টা করব সেটাকে সলভ করা। ঠিক আছে শিবপুর, বলো কোথাও কি কোনো সমস্যা আছে তোমাদের এই দুটো চ্যাপ্টারে? না স্যার অসুবিধা নেই। আচ্ছা নিমপেক, তোমরা বলতে পারছো না, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু তোমরা লিখে দিতে পারো, যদি কোথাও কোনো অসুবিধা থাকে এই চ্যাপ্টার গুলো রিলেটেড তোমরা কিন্তু চ্যাট বক্সে লিখে দিতে পারো। কোথাও কি কোনো অসুবিধা আছে তোমাদের? কোথাও কি কোনো অসুবিধা আছে? আচ্ছা না, ঠিক আছে, আমি তাহলে ধরে নিচ্ছি তোমাদের এইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম নেই। আর আর তাহলে নেক্সট দিন আমরা এই জীব জগতের শ্রেণীবিন্যাস যেটা আছে সেটা আমরা স্টার্ট করবো, ঠিক আছে। তাহলে অলরেডি আমাদের জীবনের বিজ্ঞান এবং ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক সম্বন্ধে একটা ধারণা হলো, ঠিক আছে। নেক্সট দিন তাহলে আমরা জীব জগতের শ্রেণীবিন্যাস দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে, আজ এইখানে অব্দি থাক।